দিদি কি সুর, যেন কুমার শানুর ছোট ভাই ভুবন শানু। দিদি কাঁচা বাদাম দাদা, ভুবন দাদা গান গুলে সারা দুনিয়া ভাইরাল, তোমাকে তো গুনছেই না। কত বড় মহাপুরুষ হয়ে গেছে। কেন দিদি এ কথা বললে কেন? কে কথা বেরোয় না? কে বলেছে ভুবন দাদা গান বলতে পারে না? এখন নাকি শুনছি সে ডাক্তারিও করে। এসব টিভির কথা বাদ দাও তো, কলকাতা টিভির কথা বাদ দাও, এরা যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতাও ধরে। অথচ ভুবন দাদা গান বলে সারা বিশ্বে ভাইরাল, ওর গান দিয়ে সব লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু ওর পেটে ভাত নাই। কার দোষ কার দোষ? বিশ্বাস করুন এটা আমার দোষ। দিদি অযথাই তোমার দোষ দিছো, তার চেয়ে তুমি গানটা শোনো। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি জানি দিদি আপনি এই কথাই বলবেন, তবে আর পরের লাইনটা শুনেন। মোবাইলের বডিগুলো 5 টাকা দাম, মোবাইলের বডিগুলো 5 টাকা দাম। আচ্ছা এটা কি সত্য? আমি জানি না ঠিক। হ্যাঁ 100% সত্য, ভাইরাল বাদাম দাদা এই কথাটা বলেছে। আরে দিদি তুমি কার কথা বলছো? আমি সেই বাদাম ভাইরাল দাদার কথা বলছি। এরকম অনেক কেস আছে। আরে দিদি তুমি ভুল বুঝছো, বাদাম দাদা কিন্তু সাদা মনের মানুষ। হ্যাঁ কিন্তু সাংবাদিকরা তাকে ঠকাচ্ছে, কোন তো টাকা দিচ্ছে না। কেন দেয়নি? কেন দেয়নি সেটা আমারও প্রশ্ন। কেন দেয়নি? কেন? মনুষ্যত্ব নেই। ঠিক বলেছেন দিদি, ওদের মেয়েদের কোনো মানুষত্ব নেই, ওদের মেয়েদের কোনো মনুষ্যত্ব নেই। আমার কাছে খবর আছে বাজার থেকে। প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে পরবর্তীতে আমি আরও ফানি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।